পুরনো কলেজের পরিকাঠামো উন্নয়নই নয়, জেলায় জেলায় তৈরি হচ্ছে নয়া কলেজ। সেই তালিকায় নতুন সংযোজন হিলির সরকারি কলেজ। ঝাঁ ছকচকে কলেজ বিল্ডিং পে খুশি পড়ুয়ারা। হিলি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া ব্লক। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক মিলিয়ে নয় নয় করে আটটি স্কুল। প্রতি বছর স্কুলের গণ্ডি পার করে কয়েকশো ছাত্রছাত্রী, কিন্তু তারপরই পড়াশোনায় ইতি, বিশেষত মেয়েদের। কারণ একটাই, এতদিন ব্লকে ছিল না কোনো কলেজ। সে দুঃখ ঘুচেছে 2015 সাল থেকে যাত্রা শুরু করেছে জেলার প্রথম সরকারি কলেজের। কোন সরকারি আবাসন নয়, বরং বলা যায় এটা হিলি কলেজ। আজ থেকে তিন বছর আগেও হিলিবাসীর কাছে যা ছিল স্বপ্ন, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। জেলায় কোনো কলেজ নেই, স্কুল পাশ করেই পড়ুয়াদের ছুটতে হতো 26-27 কিলোমিটার দূরের বালুরঘাট কলেজে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এতদূর পাড়ি দিতে সমস্যা হতো, অনেকেই তাই বাধ্য হয়ে পড়া ছেড়ে দিতেন। অসুবিধা ছিল, এখান থেকে 26 কিলোমিটার দূরে যেতে হতো বাসে করে, বাসে ঝুলে বাম্পারে ঝুলে, অনেক রকম সমস্যা ছিল। সমস্যার সমাধানের জন্য হিলিতে কলেজ হয়েছে। পালাবদলের পর নজর পড়ে সরকারের। হিলিতে সরকারি উদ্যোগে কলেজ তৈরির তোড়জোড় শুরু হয়। এগিয়ে আসেন সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস। কলেজ তৈরির জন্য রাজ্যকে 22 বিঘা জমি দান করেন। সেই জমিতেই মাথা তুলেছে সুবলচন্দ্র বিমলা সুন্দরী সরকারি কলেজ। তিনতলা ঝাঁ চকচকে বিল্ডিং। বাংলা, ইংরেজি, ইতিহাস, সংস্কৃত ও জুলজিতে অনার্স রয়েছে এই কলেজে। প্রতি বছরই বাড়ছে পড়ুয়ার সংখ্যা। কলেজ শুরু হয় তখন 280 জন ছিল, তারপরের বছর প্রায় দ্বিগুণ 262 জনের মতো ভর্তি হয়েছে, 462 জনের মতো। এবার আমরা আশা করছি যে 26 তারিখ কমপ্লিট করছি, সেটা 500 পেরিয়ে যাবে। হাতের নাগালে কলেজ শুধু হিলি ব্লকই নয়, দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসছেন এখানে পড়তে। সমস্যা মিটেছে, বাড়ির কাছেই এখন উচ্চশিক্ষার হাতছানি। ছাত্রছাত্রীরা কৃতজ্ঞতা জানাচ্ছেন রাজ্য সরকারকে। এই সরকারি কলেজ পেয়ে হিলিবাসী যেমন খুশি, খুশি জেলাবাসীও। হিলি থেকে ক্যামেরা সঞ্জয় রায়ের সঙ্গে শ্রীকান্ত ঠাকুর, রিপোর্ট জি 24 ঘন্টা।